হাসপাতালের চিফ সেক্রেটারি অর্ডার কোনো রিলিজিয়াস গ্যাদারিংয়ে 50-র উপরে এই জায়গাতে জামায়াত হবে না। এটা আমাদের মন্দির কমপ্লেক্স, আমরা যেখানে স্নান করতে যাচ্ছি সেটাকে আমরা পারফেক্টলি লাগু করছি। আমরা ব্যারিকেডিং করেছি, মানে ভলেন্টিয়ার ডিপ্লয় করেছি, পুলিশ ডিপ্লয় করেছি, লাগাতার পাবলিসিটি দেওয়া হচ্ছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে। এটা করে আমরা করছি। যা ট্রেন আছে, যা ট্রান্সপোর্টেশন আছে, ওখানে 50% ক্যাপাসিটি করা আছে। তো ওটাও আমরা রীতিমতো যেভাবে কর্তব্যটা আমরা করছি, কোথাও ভাইলেশন না হয় এর জন্য আমাদের বাসেস আর আমাদের ভেসেলস আর জেটিকে সব জায়গায় সিসিটিভি লাগানো আছে। ও সিসিটিভি লাইভ ফিড আমরা পাই, এখান থেকে আমরা মনিটর করি। তো পুলিশ ভলেন্টিয়ার্স আর আমাদের যারা অফিসিয়াল সবাইকে বলা আছে দ্যাট এ যা হাইকোর্টের অর্ডার 100% কমপ্লে হবে, এর জন্য যা যা ব্যবস্থা করা করে দিতে হবে। সমুদ্র স্নানের উপরে কি কোনো নিষেধাজ্ঞা, কোনো 50% স্নান, কোনো বিধি নিষেধ কিছু আরোপ করছে? সমুদ্র আমাদের তো স্ট্রেচ অ্যারাউন্ড 10-15 কিলোমিটার আছে, আমরা অলরেডি সেগ্রিগেট করেছি। একটা জায়গাতে মোর দেন 50 থাকার মানে উচিত নেই। এর জন্য আমরা ওইভাবে সিভিল ডিফেন্স ওয়ালের থেকে রিপ্লাই করেছি, ওদেরকে অনেক জিনিসপত্র দিয়েছি, এটা দিয়ে ওরা মনিটর করে নেবে। স্যার, এই পুজো এই স্নানের উপর কত এখনো পর্যন্ত মানুষ আবেদন জানাবে? এই স্নানে অলরেডি মোর দেন 70,000 অলরেডি লোক ডিমান্ড করেছে, আমরা ওদেরকে দিচ্ছি। এই পূজার জন্য প্রচুর ডিমান্ড হয়েছে, এখন মানে আজ কালকের মধ্যে অনেকটা বাড়বে। তো এই স্নানের প্রচণ্ড হিট হয়েছে, তো 60,000 অলরেডি হয়ে গেছে, মানে দেখবেন কাল পরশুর মধ্যে প্রচুর ডিমান্ড চলে আসবে। তো আমরা এই বছর যা ডিজিটাল মার্কেটিং যেটা করতে শুরু করেছি, রিচ দারুণ হয়েছে। নিয়ারলি 20-30 লাখ পিপল অলরেডি দেখতে পেরেছে, আর মকর সংক্রান্তির দিনে আমরা দেখেছি নিয়ারলি 1 করোড় পিপল এটা দেখে। তো এই স্নান, এই পূজা আর আমাদের ঈদ হচ্ছে, এটা খুব পপুলার হয়েছে অল ওভার। স্যার, এই যে মানে ভিড় আটকানোর জন্য কি এবারে ড্রোনের উপর দিয়ে কোনো স্নান নতুন? ইয়েস, আমরা এই বছর অ্যারাউন্ড 20-25 ড্রোন হায়ার করেছি, যেটা দিয়ে আমরা যারা সমুদ্রে গিয়ে স্নান করতে চান না, ওদেরকে আমরা ড্রোনের মাধ্যমে স্নান করানোর ব্যবস্থা করেছি। এটা 13 কোটিতে আপনারা দেখতে পারবেন, অনেকগুলো ব্যবহার করবে। এটা আউটরাম ঘাট আর বিভিন্ন যে এন্ট্রি পয়েন্ট সব জায়গাতে করা আছে, অনেকগুলো ওপার থেকে স্নান করতে পারবেন। স্যার, এই যে মানে ভিন রাজ্য থেকে যে পুণ্যার্থীরা আসেন, তারা কি একটা একটা জায়গায় জমায়েত হয়ে যাচ্ছে, এর ফলে কি দূরত্ব বিধি মানে মানার ব্যাপারটা? সব জায়গাতে আমরা পিলগ্রিম শেড অনেক বেশি করে রেখেছি, আর বাইরে থেকে যারা আছে ওদেরকে এনজিও মাধ্যমে পুলিশ মাধ্যমে লাগাতার খাবার দেওয়া হয়েছে, কোনো জায়গাতে বেশি জমায়েত করা যাবে না। এর জন্য আমাদেরকে লাগাতার ক্লোজলি মনিটর করে এটা করতে হবে। এটা আমরা ডিজিটাল ইন্টারভেনশন ম্যানপাওয়ার ইন্টারভেনশন দিয়ে করছি।